হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম ভাই ব্লগার চ্যানেলে। তো আমি আর সজল আজকে আছি যমুনা ফিউচার পার্কের সামনে। এখন আমরা আছি পার্কিংয়ে, মাত্র আমাদের বাইক এই যে আমাদের পিছনে এটা পার্কিং করে রেখেছি, এই যে পিছনে। যাই হোক, তো আমি আর সজল বর্তমানে এখন আছি যমুনার সামনে। আমরা এখন অপেক্ষা করতেছি আমার ছোট ভাই মাহতাব এবং ভাইগনা নাহিদ এই দুজনের জন্য। একটা বিষয় এলো যে যমুনার যে পার্কিংয়ে যে চার্জটা 60 টাকা নিছে, না 60 টাকা নিছে, 60 টাকায় পে ফাস্ট, ঠিক আছে। কিন্তু যে আমাদের বসুন্ধরাতে নর্মালি যে ইয়াটা রাখে পার্কিংয়ের ফিটা রাখে যে পরে নেয়, কিন্তু আপনি যত ঘন্টা থাকবেন ওই অনুযায়ী আসে। হ্যাঁ, ঘন্টা প্রতি 5 টাকা বাড়ে। কিন্তু এইখানে যেটা দেখলাম যে 60 টাকা, আমি যদি 10 মিনিটের জন্য রাখি 60 টাকা, আমি যদি 6 ঘন্টা রাখি 60 টাকা। মাহতাবকে পেয়ে গেছি, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো মাহতাব, যার জন্য আমরা ওইখানে অপেক্ষা করতেছিলাম। এখন বিষয় হচ্ছে আমাদের যে ভাইগনা নাহিদ, তো সে কোথায় আছে আর সে কখন আসবে? এই যে আমাদের ভাইগনা এসে পড়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে এই হলো নাহিদ, তার জন্য আমরা দাঁড়াইছিলাম। আর ওই যে ওইখানে ওই যে ফোনে কথা বলতেছে মাহতাব, হ্যাঁ ব্যস্ত মানুষ। এখন কি অবস্থা, দিনকাল কেমন যায়? দিনকাল যাইতেছে দিনকালের মতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে, এর থেকে আর বেশি কি চাই। স্বাভাবিক ব্যাপার, বয়স হয়েছে, এখন দেখার দেখা দিচ্ছে, এখন ঘুরতে যাইতেছি, ঠিক আছে। সজল কিন্তু আমাদের সাথে যাইতেছে, কিন্তু এই যে বাইক না যাইতে চাইতেছে না, এটা কি করা যায়? আমাদের আগামী নেক্সট ট্যুর আগামী 30 তারিখে ভাইগনা যাইতে চাচ্ছে না। তো আমরা বর্তমানে আছি যমুনা ফিউচার পার্কের ভিতরে। তো এখন ভাইগনাকে জিজ্ঞাসা করবো, ভাইগনা কি আমাদের সাথে ট্যুরে যাচ্ছে 30 তারিখে? দুর্ভাগ্যবশত আমাকে এটাই বলতে হচ্ছে যে আমি এই ট্যুরে পার্টিসিপেট করতে পারতেছি না। না না না, এইটা তো হইলো না, এটা হইলো। না না, একটা বিষয় হলো আমাদের বাইকটা কিন্তু সবসময় এরকম ভেটো দেয়, ঠিক আছে। তো বাইকটা এবারকে সাজেকের একটা ট্যুর, এই ট্যুরে কি ঘাউরামি করা যাবে? হ্যাঁ, তার ঘাউরামি শেষ হবে এই ট্যুরে, শেষ হবে আজকে। এবার একটা ড্রোন কিনতেছি, বাইকটা যাবে ট্যুরে, একটা সুন্দর ভিডিও করব আমরা, এই জন্য আমরা একটা ড্রোন কিনতেছি। বাইকনা আমরা সবাই একসাথে এনজয় করবো, কটেজে ঘুরবো, মজা করবো। তো বাইকনা আলটিমেটলি আমাদের সাথে যাচ্ছে, এটাই হলো ফাইনাল, ঠিক আছে না সজল? তো আমরা এখন সামনের দিকে অগ্রসর হইতেছি নাকি বাইকনা, দেখা যায়। হ্যাঁ, এই কই 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 সজল কই? হ্যাঁ সবাই আছে, সবাই আছে, ওকে। কি সজল ঘুরতেছি না, খালি ঘুরতেছি আমরা, আমরা যেই শপটা আসবো সেই শপটা পাচ্ছি না। এটা কিন্তু মার্কেটটা অনেক বড়, পুরা এশিয়ার ভিতরে এবং কি ওয়ার্ল্ডের ভিতরে নাম করা একটা মার্কেট যমুনা ফিউচার পার্ক। তো এটা অনেক বড় হওয়ার কারণে সবাই গোলক দাথায় পড়ে যায়, খুঁজতে থাকা লাগে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাওয়া লাগে, কারণ ব্লক, তারপর দোকান, চট্টডাল করে 4টা ব্লক, না 4টা না 6টা এরকম হবে এক্স্যাক্টলি, এটা স্মরণ নাই টোটাল কয়টা ব্লক এখানে আছে। বন্ধুরা, আমার ব্লগিংয়ের অ্যাক্সেসরিজ বাড়ানোর জন্য চিন্তা করলাম একটা ড্রোন নেওয়া যাক, তো সেই জন্য চলে আসলাম যমুনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ডের আউটলেটে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ওয়ার্ল্ডের আউটলেট। তো এখন আমরা ভিতরে যাব এবং আমার যেই পছন্দের যে ড্রোন যেটা আমি নিতে চাচ্ছি সেটা দেখব এবং দেখার পর সেটা সংগ্রহ করব। আমরা বর্তমানে আছি আমরা ক্যামেরা ওয়ার্ল্ডে যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ। এই যে আমরা ভিতরে দেখতে পাচ্ছি প্রোপেলার আছে, ড্রোনের বডি আছে, প্রোপেলার কি এটা এক্সট্রা থাকবে না ভাই? এক্সট্রা প্রোপেলার আছে, এক সাইড এক্সট্রা প্রোপেলার থাকবে, এটা ফোল্ড করে রাখা যায়। আর ওজনটা একদমই লাইট ওয়েট, যে আমি যে হাতে নিয়ে দেখাই একদমই লাইট ওয়েটের, ভাঁজ করে রাখতে পারবেন। এটা হলো ফুল বডিটা, যে যে ক্যামেরার পার্টটা এখানে, যে প্রোপেলার এখানে চারপাশে 4টা, ব্যাটারি কি পিছনের এখান থেকে লাগায়? ওকে, আমরা সবই দেখাচ্ছি কীভাবে কীভাবে হয় ফ্লাই করে একসাথে টোটাল বিষয়টা। এই যে ভিতরে ব্যাটারি দেখা যাচ্ছে, যে ব্যাটারি আর মেমোরি কার্ডটা এটা সাথেই, এই যে মেমোরি কার্ড হচ্ছে যে এখানে ইন করবে,
মেমরি কার্ড এখানে আর চার্জার পুটের এখানে। ওকে ঠিক আছে, তো আমরা এখন এটা কি এটার সাথে রাখার জন্য ব্যাগটা ওইটার সাথে কোনো ব্যাগ থাকবে না? না ব্যাগ থাকবে না, ব্যাগ হচ্ছে কম বর্ষণগুলোতে থাকে, স্টার বর্ষণে কোনো ব্যাগ থাকে না। আচ্ছা আচ্ছা, এমনি যদি কেউ চায় যে ব্যাগ কেনার জন্য এটা কি আপনাদের কাছে পাওয়া যায়? জি আমার কাছে আলাদা ব্যাগ আছে। এটা হলো জয়স্টিক কন্ট্রোলার, আপনার স্মার্টফোন এখানে অ্যাটাচ করবেন, এই যে উপরে এখানে জয়স্টিক দেওয়া আছে এটা নেটওয়ার্কের জন্য। তো স্মার্টফোনটায় আপনার অ্যাপ ইনস্টল করার পরবর্তীতে ঠিক এই যে এখানে যেরকম আছে এইভাবে মোবাইল ফোনটা অ্যাড করবেন, অ্যাড করার পরবর্তীতে আপনি এটা অপারেট করতে পারবেন। তো স্মার্টফোনের সাথে এখন কানেক্ট হচ্ছে, এই যে কন্ট্রোলার জয়স্টিকের সাথে মোবাইল কানেক্ট করা হচ্ছে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এটার অ্যাপ। তো এই অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এটা অপারেট করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কানেক্ট হয়েছে, বোঝা যাচ্ছে না অনেক দূরে আছে, এই যে এখন বোঝা যাচ্ছে। ওকে এখন আমরা এটা উপরে ওটা দেখব, এই যে দেখতে পাচ্ছেন সব ইন্টেরিয়র সাদা, এটাও সাদা, তাই দেখতে একটু ভিডিও ফুটেজটা কি আসবে? আচ্ছা ভিডিও ফুটেজটা যদি দেখি, আপনার দৃষ্টি সীমার কাছাকাছি রাখার চেষ্টা করবেন। এমনি ডিসপ্লেতে আর কোনো কাজ নেই, শুধু এই দুইটা কন্ট্রোলারে ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। মেমোরি কার্ড নাই এটার ভিতরে, এই কারণে এটা কি মানে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আপনার এটা স্টেবল রাখার জন্য এটা কিভাবে করতে হয়? ওটা কি মানে ভিডিও আচ্ছা আচ্ছা, আমি যদি না ছাড়া যদি ক্যামেরাটা আপডাউন করতে চাই ওটার অপশনটা কোন জায়গায় থাকবে ভাই? ওকে হ্যাঁ ঠিক আছে, আমি আর একবার দেখাই, টিউটোরিয়াল দেখাই বুঝতে হবে। তো এই যে ড্রোন, মাত্র আমরা এটা দেখলাম কিভাবে অপারেট করে। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন যাওয়ার জন্য রেডি হই, সেটাই বেটার। এই এটা কি লাগায় রাখা কি ক্যামেরা সমস্যা? আচ্ছা এমনি নিরাপদে রাখার জন্য এটা দেয়। এই ফ্লোরটা যেটা আর কি সেকেন্ড ফ্লোর, এটা হলো গিয়া আপনার ফ্যাশন আইটেম, মানে ছেলেদের মেয়েদের জামা কাপড় ড্রেস, এই আইটেমটা হলো যমুনার এই সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে। বাইরে দেখা যেতেছে ভালোই বৃষ্টি নামছে, ভালোই বৃষ্টি নামছে, আকাশ এখনও মেঘলা, বৃষ্টি আবার নামতে পারে, ঠিক না সজল? তো এখন আর কোনো কথা নাই, এখন শুধু চলে যাব। বৃষ্টিতে বাইক একদমই ভিজে চুপচুপো হয়ে গেছে, যেটাতে আমি মুছবো সেইটাও ভিজে গেছে, একদমই ভিজা ভিজা একটা পরিবেশ। সজল সব তো একদম ভিজে গেল গা, বৃষ্টি মনে হয় ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ খুবই ভালো বৃষ্টি হয়েছে, এবং উপরে বৈশাখ দেখ বাইক একটা ওয়াশ হয়ে গেছে বলা যায়, ঠিক না?